মেয়ে জিজ্ঞেস করলো আজকে কি রান্না করেছো, তো আজকে রান্নাটা বলে দিই। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধা কপি, আর এটা হচ্ছে চুনো মাছের বড়া, আর করেছি শোল মাছের পাতলা ঝোল। তুমি বললো মা তোমার ভিউয়ার্সদের জন্য বলে দাও যে কিভাবে তুমি বড়াটা ভাজছো, চুনো মাছের বড়া তুমি কি করে ভাজছো। তো এই যে চুনো মাছের বড়ার ব্যাটার, এর মধ্যে দিয়েছি রসুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, মুসুরির ডাল ভিজিয়ে পেস্ট করে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে চুনো মাছগুলো দিয়ে ছোটো ছোটো করে বড়া ভাজছি। তো বন্ধুদের জন্য দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার মেয়ে বললো যে মা দেখিয়ে দাও তোমার ভিউয়ার্সদের তুমি কী করে বড়াটা ভাজছো, তারা কী করে বড়াটা ভাজছো। কড়াইটার জন্য কাইন্ডলি কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ কড়াইটা হচ্ছে মানে তেলের জন্যই এরকম বেগুলো গেছে, আর তেলে ভাজা কিছু করলে আমি এই কড়াইটাতেই করি। ছোটো ছোটো করে দিয়ে দিলে এরকম সুন্দর করে বড়াগুলো ভাজা হয়ে যাবে, আর আপনারা চাইলে এরকম করে মুসুর ডালের সাথে চিংড়ি মাছের মানে কিনো মাছ যে হয় না চিংড়ি, সেটার বড়াও করতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদ হয়, গরম ভাতের সাথে তো একদম অসাধারণ অতুলনীয় স্বাদ, খুব ভালো লাগবে। এমনি মুসুর ডালের বড়া খেতে খুব সুন্দর লাগে, তার মধ্যে যদি চুনো মাছ বা চিংড়ি মাছ থাকে আরও অসাধারণ লাগবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।